ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিস নিয়ে এলাম, এবং নোটিসটি অফিসিয়ালি আপডেট করা হয়েছে পুলিশ বোর্ডের তরফ থেকে। রিসেন্টলি যে কেস চলছিল ট্রান্সজেন্ডারের, সেই কেসটি রিসলভ হয়েছে এবং আস্তে আস্তে নোটিশগুলি রিলিজ করা হচ্ছে। তো যেমন এটি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে ট্রান্সজেন্ডাররা যে সমস্ত পোস্টগুলো অ্যাপ্লাই করতে পারবে এবং চেঞ্জ হচ্ছে যেগুলো, সেগুলো দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট রুল ইন রেসপেক্ট অফ ট্রান্সজেন্ডার পার্সন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর ইন কলকাতা পুলিশ, ঠিক আছে। তো 1 February 2023 তথ্য অনুযায়ী এটা দেওয়া হয়েছে যে ট্রান্সজেন্ডার পার্সন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড ব্রাঞ্চ, এবং তাদের জন্য ক্রাইটেরিয়াও একটা দিয়ে দিয়েছে আলাদা করে। সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ কলকাতা পুলিশ ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ 162 সেন্টিমিটার হাইট চেয়েছে, 51 কেজি ওয়েট চেয়েছে। আর যারা ST গোর্খা রাজবংশীর মধ্যে পড়ছে এবং ট্রান্সজেন্ডার, তাদের 157 সেন্টিমিটার হাইট এবং 47 কেজি ওয়েট চেয়েছে, ঠিক আছে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশে ট্রান্সজেন্ডারদের জন্য 400 মিটার দৌড় থাকছে 1 মিনিটে 24 সেকেন্ডে। তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এটি আপডেট করা হয়েছে, এবং অফিসিয়াল ওয়েবসাইট যদি তুমি দেখো এখানে পুলিশের সেই একই জিনিস আপডেট করা হয়েছে। এবং এটা থেকে প্রমাণিত যে খুব শীঘ্রই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলেরও পোর্টাল ওপেন হচ্ছে, কারণ দেখতে পাচ্ছ তোমরা এখানে 20 তারিখে এটা আপডেট করা হয়েছে, ঠিক আছে। 20 ফেব্রুয়ারি এটা আপডেট করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশ যে কোনো যে রিক্রুটমেন্টগুলো হয়, যে পুলিশ বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপডেট করা হয়েছে। এবং ট্রান্সজেন্ডারের জন্য এজ রিল্যাক্সেশন, সেটার একটা নোটিস 22 তারিখ আপডেট করা হয়েছে। তো এর থেকে প্রমাণিত যে আস্তে আস্তে কেসগুলি রিসলভ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে নোটিশগুলি আসছে, এবং কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সাম ডেট খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, খুব তাড়াতাড়ি এরকম ট্রান্সজেন্ডারের জন্য পোর্টাল ওপেন হবে এবং তারপর ফর্ম ফিল আপ হবে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য, যারা ট্রান্সজেন্ডার অ্যাপ্লাই করতে চাইছে, এবং তার কিছুদিনের মধ্যে কিন্তু এক্সাম ডেট প্রকাশ হয়ে যাবে। তো এই তথ্যটি দেওয়ার জন্য ভিডিওটি করলাম, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে খুব তাড়াতাড়ি ইনফরমেশন কিছু পাবে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।